আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা স্ট্রবেরি বাগানে ঘুরতে আসছিলাম এবং এই স্ট্রবেরি আমরা পিক করব। তো চাইলাম যে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই যে দেখেন, শত শত স্ট্রবেরি কিন্তু পাইকার হয়েছে বা ধরতেছে, নতুন ফুল আইতেছে। তো স্ট্রবেরি কিন্তু এই যে দেখেন, সাইজ কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও দেখেন কত সুন্দর কালার। এই যে দেখা যাচ্ছে অনেক লোক কিন্তু পিক করার জন্য এসে পড়েছে। তো আজকে আমরা আসছিলাম শুক্রবার, তাই আমি ভিডিওটা যদিও আজকে আপলোড করছি, আজকে রবিবার, কিন্তু আমি এই স্ট্রবেরিগুলি পিক করছিলাম শুক্রবার দিন। তো ওই সময় মূলত লোক সংখ্যা কম ছিল, উইকেন্ডেতে আরও বেশি হয়। তো এই যে দেখেন, স্ট্রবেরি কিন্তু কত সুন্দরভাবে পাইকার হয়েছে এবং ফুল আসতেছে নতুন, এবং সামনে আরও স্ট্রবেরি আসবো। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু এখান থেকে আপনি চাইলে পরে পিক করতে পারেন, বা তাদের সামনে আবার ওইখানে একটা দোকানের মতন করছে, ওইখান থেকে আপনারা পিক না করে ওইখান থেকেও কিনে নিতে পারেন কেজি হিসাবে। তো আমি এই জায়গায় থেকে চাইলাম যে, আমি যেহেতু ঘুরতে আসছি, আমার উদ্দেশ্যই ছিল যে আমি নিজে পিক করব। এই দেখেন ফল এবং ফুল অনেক সাইজের আছে, যেমন পাকছে আবার ফুল আইতেছে। তো এগুলো কিন্তু সামনে অনেক আসবো, আর সামনে অনেক আসতে থাকবো যেরকম পরিস্থিতি দেখতেছি। আর গাছ কিন্তু অনেক, গাছ শত শত গাছ এখানে লাগা রাখছে, শত শত বলতে হাজার হাজার হবো, কারণ এই দেখেন এটা কিন্তু প্লাস্টিক দিয়ে ইটা করছে, এই কাভারটা করছে স্ট্রবেরি, তার উপরে একটু ছিদ্র করে। আমি আবার ওই মাটির গাছ সরায় দেখছিলাম যে কিভাবে স্ট্রবেরি গাছগুলি এগুলি রোপণ করছে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন, বিশাল বড় এরিয়া নিয়ে স্ট্রবেরি বাগানটা করছে। ওইদিকে আবার আছে কি ফুড বাগান, আমরা দেখছি আসার সময়। তো এটা অনেক বড় জায়গা নিয়ে, বিশাল বড় জায়গা নিয়ে এই জিনিসটা করছে। আর ফলের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর, যখন বড় হইতেছে কালারটাও সেই। তা আমার কাছে খুবই ভালো লাগছে, আমি এখানে যেই স্ট্রবেরিটা খাইছি খুবই মজার, এবং মার্কেটে যেটা খাইতাম ওটাও মজা, কিন্তু ওইখানকার চেয়ে এইখানকার যে স্ট্রবেরিটা এটা খাইতে কিন্তু খুবই সুস্বাদু। তো এখানে একটু দাম সামান্য পরিমাণ বেশি, কারণ কেননা তারাও জানে যে যারা পিক করতে আসবো তারা কিন্তু অনেকগুলি ফল খাইবো, এই কারণে তারা ওই দামটা সামান্য পরিমাণ মার্কেটে সে একটু বেশি। যদিও ফ্রেশ নিতেছেন এবং পিক করে নিতেছেন, তখন অবশ্যই কেউ খাইবো যারা এখানে ফল ছিঁড়তে আসবো। তো আমি ওই যে মাঝে মাঝে আমার কাছে যেটা ভালো লাগতেছে ওইটা কিন্তু আমি খাইতেছি, এই যে মানে এই ফলটা আমার ভালো লাগছে, যে এই ফলটা কিন্তু আমি খাইলাম। তো আরও অনেক ফল খাইছি, তো যাই ভালো লাগছে। আমার মেয়েও কিন্তু আসছিল, এখানে অনেক ফল খাইছে, উইও দুইটা মেরে দিছে, দুই তিনটা মারছে, ছোট ছোট ফল মারছে। উই বড়গুলি কিন্তু আমি মারতেছি, এই যে ফল কিন্তু শত শত ফল হয়েছে। তা আমি আবার এদের কাছে জিজ্ঞেস করছিলাম যে স্ট্রবেরি যে প্লান আছে ওগুলি তারা বিক্রি করে নাকি, তারা বলছে না স্ট্রবেরি প্লান তারা বিক্রি করে না। আর এই গাছগুলিতে একটা জিনিস দেখলাম, স্ট্রবেরি গাছ থেকে কিন্তু জ্বর গজায়, ওইটাই থেকে আবার নতুন গাছ লাগান যায়, কিন্তু এই গাছগুলিতে একটা গাছও দেখলাম না যে ওরকম স্ট্রবেরি যেই নতুন গাছ ওইগুলি হইতেছে। তো হয়তো বা আবার শুনলাম যে এই ফল শেষ হওয়ার পরে নাকি বলে ওই যে গাছগুলি গজায় ওগুলি বাইর হইব, ডাইল বাইর হয়, মূলত স্ট্রবেরি ওই ডাইল থেকেই ওইখান থেকে নতুন গাছ লাগানো যায়। আবার এই স্ট্রবেরি যে এই যে ই আছে সাইডে যে ছোট ছোট দানা, এগুলি দিয়েও গাছ হয়। তো ওইটা সহজ, যেটা নাকি ওই যে ডাল বা বের হয় ওইটা। তো এই যে দেখেন পাইকার হয়েছে, কত সুন্দর সুন্দর পাইকার হয়েছে, আবার নতুন হইতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা, পরিবেশটাও খুবই সুন্দর। চোখের মধ্যে কোনো বাড়ি ঘর নাই আশেপাশে, শুধু স্ট্রবেরি বাগান। আর এখানে তারা ওই যে দেখশন করার জন্য একটা দোকানের মতন করছে, ওইখানে আবার ফ্রেশ স্ট্রবেরি থেকে আইসক্রিম বানায় বিক্রি করে। তো জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখেন স্ট্রবেরি গাছগুলো কিভাবে লাগাইছে, ওই প্লাস্টিকটা ফাঁকা করে ওই স্ট্রবেরি গাছটা লাগানো হয়েছে, একটা গাছের জোড়া থেকে অনেকগুলি গাছ কিন্তু হয়েছে। আর একটা জিনিস চিন্তা করে দেখছেন, এটা কিন্তু চকের মধ্যে এই গাছগুলি, এটা যদি এমন হইতো বাংলাদেশে তাহলে আপনারা চিন্তা করে দেখতে পারেন যে কি মন অবস্থা হইতো যদি এরকম স্ট্রবেরি থাকতো। এখানে কিন্তু কোনো গেট নাই যে গেট রাতে লক করে বা সকালে খুলে, এগুলোরকম কিছুই নাই কে। তো এখানে ওই যে আমি রাস্তায় থেকে একটু ভিতরে আসছি, ভিতরে আসে ওখানে গাড়ি পার করে এখানে আসছি। তো রাত্র এন্ট্রি হওয়া যায়, কিন্তু কেউ কিন্তু এখানে আসবো না, এদেশের মানুষ এতটা সৎ।
তো এই যে হাজার হাজার স্ট্রবেরি পড়ে রয়েছে, এগুলো কিন্তু যদি বাংলাদেশে এরকম হইতো রাত্রে এসে কিন্তু সব চুরি করে নিত। এই দেখেন আমরা কিছু পিক করছি, তো আমরা পিক করব এটা পুরোটাই ভরে ফেলাবো, কিন্তু অল্প কিছু পিক করছি। তো এই যে কালাগুলি দেখতেছেন কত সুন্দর, তো আমি আপনাদেরকে শেষ মুহূর্তে আবার দেখাবো যে আমরা কি পিক করলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ফল হয়ে রয়েছে, এখানে কিছু পাইকে রয়েছে, আবার কিছু ছোটো, আবার উপরে ফুলও আছে, অনেক ফল হয়ে রয়েছে। তো এই যে এই ফলটা কিন্তু আমার ভালো লাগতেছে, জিনিসটা অনেক সুন্দর। তো আমি কিন্তু বেশ কয়েকটা ফল খাইছি, আমার কিন্তু পেট মোটামুটি ভরে গেছে। তো এখান দিয়ে এই যে নিচে মাঝখানে আবার কিন্তু ওই যে বাংলাদেশে যে খ্যার কয় ওই জিনিসটা, খ্যার ধানের যেই ওইটাকে আমি জানি না অন্য অন্য জায়গায় কী বলে, তো আমাদের ওইখানে খ্যার বলে। তো ওই জিনিসটা এখানে ওরকম মনে হইতেছে ওরকম কিছু একটা দিছে। তো এই স্ট্রবেরি যদি আবার মাটির স্পর্শ পায় তাহলে কিন্তু এই পাকা যেই স্ট্রবেরি ওইটা কিন্তু পচে যায়। তো এইখানে আমি কিছু পচা পাইছি, নষ্ট হয়ে গেছে। তো এই প্লাস্টিক জাতীয় কিছু বা ওই খড় জাতীয় কিছু ওগুলি যদি স্ট্রবেরি গাছের চারো সাইডে না দেওয়া দেয়, তো এই স্ট্রবেরি যদি মাটির স্পর্শ পায় তাহলে কিন্তু স্ট্রবেরি নষ্ট হয়ে যায়। এই যে এইখান দেখেন স্ট্রবেরি কিন্তু কত সুন্দর পাইকার হয়েছে, কিন্তু নষ্ট হইতেছে না, এর কারণ এটা ওই যে মাটির স্পর্শ পায় নাই। এই আর এই যে দেখেন ফুল কিন্তু ছোটো বড়, ছোটো বড় ফল, সব ধরনের ফুল বা গাছ কিন্তু অনেক গ্রো হয়েছে, গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যে এখানে একটা দেখা যাইতেছে ডাল বের হয়েছে, এই যে ডালটা, তো এই ডাল থেকে কিন্তু নতুন গজা চারা গজাইবো সামনে। তো তারা জানি না এইখান থেকে তারা চারা কি আবার করব কিনা, এই গাছ কিন্তু আগামী বছর তারা ইউজ করতে পারবো, জানি না তারা প্রতি বছর নতুন চারা ফালায় কিনা। তো আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছে, খুবই অসাধারণ। ওই যে এখানে দোকানের মতন, ওইখান থেকে আমরা মূলত আমাদের পাড়া শেষ হইলে পরে ওইখানে যাই ওজন দিয়ে, তারপরে দেখবো যে কয় টাকা হয়েছে। আমাদের ফল পাড়া মোটামুটি শেষ পর্যায়ে, তো অনেক ভালো লাগছে, ভালো লাগছে। আর হচ্ছে আমি ভাবতেছি আগামী সপ্তাহে হয়তো বা আসবো, তো এই সপ্তাহে আসছি, আমার খুবই ভালো লাগছে চোখের মধ্যে যে এত সুন্দর স্ট্রবেরি লাগা রাখছে। তো এই যে আমরা কিন্তু এই যে এখানে স্ট্রবেরি নিয়ে আসছি, তো আমাদের দাম হয়েছিল প্রায় $36, $36 বাংলাদেশে, এটা প্রায় বাংলাদেশের সরি 1300 টাকা প্লাস। তো এই জিনিসটা টাকা ডাজেন্ট ম্যাটার, কিন্তু অনেক ভালো লাগছে এই জায়গাটা। তো ওই যে তারা পিক করতেছে, দেখা যাচ্ছে কিছু লোক এখন আসছে, তা আমরা এটার দাম অলরেডি দিয়ে দিছি। তো এইখানে আবার আইসক্রিম আইসক্রিম পাওয়া যায়, এই যে আমরা আবার স্ট্রবেরি যে আইসক্রিম ওইটা নিছি। তো ধন্যবাদ সবাইকে, দেখাবো নতুন আরেকটি ভিডিওতে, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন প্লিজ।